শরীফ থেকে যারা শরীফে বানাইতে চান, সূরা লুত আর সূরা নূহ পড়ে নিয়ে জীবনটা পাল্টে যাবে। আল্লাহু আকবার করে বলতে পারেন না? এগুলো আমরা পড়ছি এই জন্য ব্যথা লাগে, এগুলো করেন না, এগুলো করেন না, গজবায় পড়বে, যে কোনো মুহূর্তে গজবায় পড়বে। যখন লুত আলাইহিস সালাম দূরের থেকে দাঁড়ায় বলে তোকে পাও দুটা ধরছি আমার মেহমানের সাথে বিয়া তুমি করিস না, ওই যে দেখ আমার বউরে ধরে ফেলছি, বাজারে তারা শুনল না দরজার কাছে গেছি, আল্লাহর পয়গম্বর যখন কান্নাকাটি করে তাদের মধ্যে দিলে লাগলো না, তখন জিব্রাইল বলে আয় আগে আমার কাছে আয়, আমারে কে কে ইউজ করবি আমার সামনে আয়। সভাপতি যখন সামনে গেছে জিব্রাইল মাত্রই কেনি আঙ্গুল দিয়ে একটা সিঙ্গেল গুটা দিছে, জোরে 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 সিঙ্গেল গুটা দিছে, আর কলিজা ছিদ্র হইয়া গোস্তের থেকে হাড়ি মাংস আলাদা হয়ে গেছে। মিকাইল জিব্রাইল দেখো এবার আমার পালা, মিকাইল এমন জোরে একটা বাড়ি মারছে বেঈমানগুলো সব ভস্ম হয়ে গেছে। যারা ফেরেশতাদেরকেও ছাড়ে না আমার আল্লাহর কসম নাযিল হয়ে যাবে, লুত নবী জিব্রাইলের কাছে বহুত অনুনয় বিনয় করছে অন্তত আর একটা দিন সময় দাও, আমার আল্লাহ বলে লুতরে কথা কইলে তোর নবুয়ত দিন নাম কেটে দিব, আমি আল্লাহ সহ্য করতে করতে আর সহ্য করতে পারছি না গো, আমি কালকে এদেরকে কওমে লুতে রাজি রে জবর। ও বাজান আল্লাহ বলে আগামী কালকে আলিদের উপরে জবর থাকে, জবরে যখন আপনি নিচে দিবেন সে কিন্তু জের হয়ে যায়। তাফসিরে আসছে লুতের আলি যে জবর, আল্লাহ জবরটারে নিচে দিয়া উল্টায় দিয়া মন ভাবে করে দিলেন গো বাবা, আমার আল্লাহ লুত নবীর কোন কথা শুনলেন না, হয়তো আমাদের কথা আপনাদের ভালো লাগবে না, পাঠ্যপুস্তকে হইছে হুজুররা চিল্লাইয়া লাভ কি, এই পড়া যখন আস্তে আস্তে চালু হয়ে যাবে, এই দেশে বাবা সমকামিতা যখন শুরু হয়ে যাবে, কওমে লুতের মত আল্লাহর গজব নাজিল হবে, তখন আমরা হুজুররা দোয়া করলেও কাজ হবে না, হাদিস সাহেব তুমি কাবা ঘর ধরে দোয়া করলেও কাজ হবে না, তখন আল্লাহর কাছে কান্নাকাটি করলেও কাজ হবে না। তুমি তারে অ্যারেস্ট করাইতে পারবা, ফাঁসির মধ্যে ঝুলাইতে পারবা, দেশদ্রোহী হিসাবে তার জেল দিতে পারবা, মালিকের জেলের থেকে বাঁচার জন্য অপেক্ষা করো, কারণ এই কথাগুলো যে প্রতিবাদ করছে ওই ভার্সিটির একজন টিচার কওমে লুত লুত নবীর মতো কাজ করছে। আপনি জানেন লুত আলাইহিস সালাম এরকম প্রতিবাদ করছিল, লুত আলাইহিস সালাম এগুলো দেখে সহ্য করতে পারে নাই, আল্লাহ আল্লাহ পাক বলে দিলেন এ লুত অগো তাড়াতাড়ি রেড সিগন্যাল দে, কাম হইল না, বরঞ্চ আরো তারা বেশি করে শুরু করলো। সকালবেলা লুত আলাইহিস সালামের কাছে 12 জন ফেরেশতা পাঠাইছে, ডাইরেক্ট সূরা লুত মারহাবা বলতে পারলেন না, আল্লাহ 12 জন মেহমান পাঠাইছে, আল্লাহ 12 জন, আরে শরীফ থেকে শরীফে বানাবা মালিক কিন্তু এখনো উনি এমন একজন মালিক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই জমিনটা কারো বাপের না, ওই জমিনের রশি উনার হাতে, কথা আসতে বলেন না, জমিনের ভিতরে আপনি মাতবাড়ি করতে পারবেন তিনটা, কয়টা জোরে কোন, এটা আল্লাহ কোরআনে বলে তিনটা মাতবাড়ি করতে পারবে, এক নম্বরে তো রাজত্ব কায়েম করতে পারবে, দুই নম্বরে বিল্ডিং বানাইতে পারবি, তিন নম্বরে টাকা পয়সা ক্ষমতা দিয়া সব কিছু ভরে ফেলতে পারবি, কিন্তু থাকতে পারবি না। কথাটা কে বলেছেন? শোনেন কোরআনে আল্লাহ কি বলে, আপনি ভাবতে পারেন আমি বানাই বলতেছি, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা, বিল্ডিং বানাবি ক্ষমতা তৈরি করবি, ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা ওই বিল্ডিং এ থাকতে পারবি না, বিল্ডিং বানাবি 5-5 লক্ষ টাকার খাটে ঘুমাবি, স্বর্ণের খাটে ফেরাউনের মতো ঘুমাবি, মৃত্যুর পরে তিনখানা মার্কিন সাদা কাপড় দিয়া বাগানে ফেলে রেখে আসবে, তোরে কোনোদিন তোর বিল্ডিং এর নিচে দাফন করবে না, সব কাম করতে পারবি থাকতে পারবি না। কে বলেছে? মনে রাখবেন এটা, আমি প্রতিবাদ করলে শরীফা থেকে শরীফের বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনি আমার পারবেন দেশদ্রোহী হিসাবে জেলখানায় ঢুকাই দিতে, পারবেন আমার চাকরিচ্যুত করতে, পারবেন আমার খতিবটা নষ্ট করে দিতে, কিন্তু রব্বে কারিমের কাছে থেকে আমার আউট করতে পারবেন না।
কারণ এটা আমার প্রতিবাদ করা এটা নবীদের কথা ঠিক না বে ঠিক আমরা কোরআন হাদিস বিশ্বাস করে আমরা জানি কি হইতাছে সামনে কি হবে এটা আমরা বুঝতাছি উলামা একরাম আপনারা বুঝেন কিনা আমি জানি না যারা এই দেশ নিয়ে ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করে আমি তো একটা তেলাসুরা বাটি ইসলাম নিয়ে যে সমস্ত উলামা একরাম চিন্তা করে উম্মতে মুহাম্মাদকে নিয়ে চিন্তা করে আমরা তো গরু ছাগলের মতো খাই আর ঘুমাই চাকরি করে মনে করি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো বাস বা কয়দিন চিন্তা করো এই খালি চিন্তা করো কিন্তু মরার পরে কে জিন্দেগি হবে এইটা নিয়ে যারা চিন্তা করে তারা ভাবতাছে এই দেশ কোন দিকে যাইতাছে আপনি বুঝবেন না এরা বুঝতাছে আল্লাহ কওমে লুতের বাড়িতে 12 জন মেহমান আসলো সকালবেলা লুত আলাইহিস সালাম বললেন বিবিরে বলল দেখো 12 জন মেহমান আসছে এদেরকে একটু আপ্যায়নের ব্যবস্থা করো লুত নবীর বউড়ে এমন বদমাইশের বদমাইশা ছিল দেখবেন অনেক মানুষ আছে আল্লাহর বান্দা একদিনও তাহাজ্জুদ মিস করে না দাওয়াত ও তাবলীগের কাজ করে murid হইয়া শরমনাই যায় শশী না যায় ফুলফুরা যায় আছে না এক ওয়াক্ত নামাজও কামাইতে না কিন্তু তার বউড়ে এমন বদমাইশের বদমাইশ নামাজ তো পড়েই না বরঞ্চ বেডারে এমনও আছে ডিলাকুলো বাদ দিয়া ডিলাকুলো না কইরা পায়খানার হাত দিয়ে পাক করে খাওয়ায় যেন আর রোজা নামাজ কবুল না হয় এটা আপনার আমার যুগে না নবীদের বউ আছিল এটা নবী গো বউরে কাম করছে লুত নবীর বউ জীবনে পানি খরচ কইরা মাটিতে ডলা দিত না এখন তো আপনি শ্যাম্পু লাগান হ্যান্ড ওয়াশ লাগান সাবান লাগান কিন্তু আমার মাসাসিদের একটা সিস্টেম ছিল আমার বাবাদের একটা সিস্টেম ছিল বাথরুমে যাইয়া কাঁচা বাথরুমে লেপটিন করিয়া কুলুকো তেমন করতো না আস্তাইয়া আমার আল্লাহর কুদরতি সাবান অর্থাৎ মাটিতে একটা আলাদা জায়গা থাকতো ঘরের কোনায় দেওয়ার পাশে একটা ডলা দিত এই আপনি সাবান যতই লাগান না হাদিসের কথা এই যে হাতের রেখার মধ্যে যে রেখাগুলো আছে সাবানে যতই ডলবেন কাম হবে না ভিতরে ঢুকে রইছে কথা কর না কেন এইটারে সুদাই দলে এমনে মাত্র এমনে ওইটা ছিল আমার মা বোনদের এক নাম্বার থিওরি কথা কর না কেন এক নাম্বার বৈজ্ঞানিক পবিত্র হওয়ার জন্য ওই মাটি মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যেই মাটি দিয়ে বানাইছি ওই মাটির নিচে নিয়ে আসবো মাটির নিচে আনবো মাটি দিয়েই তোকে সব করবো মাটির থেকে ফসল হয় মাটির থেকে বিল্ডিং হয় মাটির থেকে গাছ হয় মাটির থেকে খাবার হয় মাটির থেকে তেল হয় মাটির থেকে টেপেট হয় মাটির থেকে গ্যাস হয় মাটির থেকে সব হয় আমার মালিককে বলেছে আমার আল্লাহর কথা একটাও মিথ্যা নয় দুনিয়া সব আমি আমিন হা নুখরিজুকুম সব মাটির থেকে বানাবো আমি আর ওই মাটি দিয়ে পায়খানা করে ডলা দিবি পরিষ্কার হয়ে যাবে আর শ্যাম্পু যত লাগাবি এমনি তো ডলবি আরো ভিতরে ঢুকবো কথা কর না কেন এই জন্য আমার দিক তাকান একটা সুন্নাতের কত দাম আপনার বিবির টিস্যু পেপার কিনে দিবে ওই 30 চার চিন্তা করে আপনি নাপাক খাইয়া মসজিদে আইলে ডাইল 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 কার রুটি তো অবশ্যই আপনার বউ বানাই দিবে তরকারি তো অবশ্যই কুটবে পিয়াজ তো কুটবে হে যদি কোন আমার বউ বাম হাত দিয়ে ধরে না হাতে হ্যান্ড গ্লাভ লাগাই লয় ভুয়া মিথ্যা কথা কথা বল না কেন রসুলের হাদিস দেখেন কত সুন্দর আল্লাহু আকবার আপনি দুই হাত দিয়ে পরিষ্কার করবেন ইস্তেনজা করার পরে দুই নাম্বার করার পরে এখন কি দাগে আসলে এক হাত এখন কিন্তু দুই হাত বেশি ভদ্রলোক কি দেখাবেন লেপটিন থেকে আসার পরে প্রথম সাবান দিয়ে ধুইয়া এরপর দুই হাত ডলা দিলেন এখন উনি যে আসিলেন উনি এখন শরীফ ছিল এখন উনি আবার শরীফ হয়ে গেল কথা কর না কেন এই জন্য বিশ্বনবী বলেছে বাথরুম করার পরে এইভাবে ডলা দিতে হবে এইভাবে সেই কাঁচা মাটিতে দিতে হবে যেটা আমার নবীও দিতেন আমার নবীর পায়খানা তো জীবনে কেউ দেখেও নাই নবীর পায়খানা করো দিন আমার নবীর শরীরে এক ফোঁটা পোষা পায়খানা লাগে নাই যদিও আমার নবী সারা জীবন কাঁচা বাথরুমে লেপটিন করছেন নবীর কোনো বান্দা কোনো লেপটিন ছিলেন না যুদ্ধের মাঠে যাইতেন চাদরটা টানাইতেন বুখারী শরীফে দেখবেন কিতাবিল মাগাজিতে আছে বানানো কথা আমি বলি না কারণ আমার কথা রেকর্ড হয় রসুলের লেপটিন কেমন ছিলেন যেখানে নবী যাইতেন টেম্পোরালি দেখবেন আগে যখন গ্রামগঞ্জে আমার তাবলিগলারা ভাইরা যাইতো অনেক গ্রামের মসজিদ আছে বাথরুমও নাই প্রস্রাব পানাও নাই হেরা প্রথম যাইয়াই বেডিং ডে রাইখাই তালপাতা দিয়া খেলের খোয়া দিয়া আগে যে বাথরুম ঠিক করে
আর কিছু না করে দূরে বেড়া দিয়া এটা তালের খোঙ্গা দিয়া যেটা একটা গেরে দিয়া অন্তত সবটা যেন এক জায়গায় যায় এই ব্যবস্থা তাবলীগলারা করত এখন তো ভাই তাবলীগলারা মাশাআল্লাহ ইন্টারন্যাশনাল মুসাফির ইন্টারন্যাশনাল মেহমান প্রত্যেকটা মসজিদে মসজিদে এয়ারকুলার বাথরুম এয়ারকুলার কি আরা আজ থেকে 30 বছর আগে গ্রামগঞ্জে বাথরুম ছিল না পোষাবখানাও ছিল না কথা বল না কেন তার জ্বলন্ত প্রমাণ টুঙ্গি ইস্তেমায় আরে বাইরে 2008 না 9 তে আমি তখন ঢাকা হাসপাতাল ছিলাম পোস্তখোলা ওইখান থেকে তাবলীগ জামাত আইছি এক সাসা উত্তরবঙ্গের ওরে মাঘ মাসে শীত নামতাছে বৃষ্টি সাসা লাইছে বাথরুম তখন তো পাতার পিছনে আছিল এই মানুষ সমান দুই মানুষ গর্ত দিয়ে বাথরুম এখন তো মাশাআল্লাহ এই মাননীয় প্রধানমন্ত্রীর জামানায় হাজার হাজার বাথরুম করে দিয়েছে এখন আর কাঁচা বাথরুম নাই তো পাঁচতলা সাততলা পর্যন্ত বাথরুম তো এই বাথরুম নিচে তো এই দুই মানুষ পরিমাণ গর্ত সাসা বৃষ্টি নামতাছে সাসা বারবার খালি কইতেছে ভাই ভাইও ও ভাইও হে কইছে এক আঙ্গুল দেখাইছে কিন্তু হে করবে দুই আঙ্গুল মানে এক আঙ্গুল কইলে মনে করবে দুই মিনিটে বাইরে হইব দেন কি সালা কে সালা উত্তরবঙ্গের মানুষের মুফিস কোন মিয়া এরা সালা কাছে ভিতরে ভিতরে হে এক আঙ্গুল ধরে খাড়া হইছে আচ্ছা আমিও তো লাই দেই দেন সবাই জানে এক আঙ্গুল তো সাসা খালি কুতাকুতি করতেছে তো দে সাসার আগে দেখ এক আঙ্গুল যখন দুই মিনিটে বাইরে হইব আবার একজনে সিগন্যাল দিতেছে সাসা যাবেন পোশাক করে কুলুক কিন্তু বাইরে আইয়া করবেন ধরে খাড়াই থাকবেন লাইনে আলো প্রায় 20-25 জন এক এক লাইনে সাসা কইলা বাহে ঠিক আছে বাহে বাহে সাসা যাইয়া বৃষ্টি তো নামছে আর মানুষের জুতার কেদা ওই যে বাসে দুবারে সাসা বসতে দিয়ে সেরাত কইরা ওই দুই হানের মাঝখানে ভরে গেছে এই জীবনে সুখ দিতে এ আম তো সাসা ওইটার ভিতরে বই হানে আবুডে বকাইতেছে ওই গর্তের মধ্যে হ্যাঁ উডাইতে যাইয়া আর এক বেটা ঘটছে এই বুড়া বেটারে সাদর মধ্যে শুদ্ধ উডানো কি সাইটখানি কথা আমি এখনো পর্যন্ত ভুলি নাই বোঝেন তো ওখানে তো আল্লাহর ওলিদের মেডিসিন সবাইকে আল্লাহর ওলি নাকি সকালবেলা সাসার উড়াইছে শীতের জ্বালা বেড়া হনে ওই বেড়ারে আগুন ইটের বাটার মধ্যেও যদি দেই তাও বেড়ার শীত যাইতো অন্তত আধা ঘন্টা লাগতো কথা কন না কেন বেড়ার উঠে খাতা কাপড় দিয়া তার এলাকার মানুষ গোসল সোল করায় নিয়ে গেল তখন আমি ভাবলাম এই টুঙ্গি ইস্তেমা যদি এত কষ্ট করে এই ডিজিটাল যুগে হয় আমার রসুলের যুগে কেমন ছিল কথা কন না কেন আর আমাদের বডি তো 3.5 হাত সাহাবা একরামের বডি ছিল 10 হাত 15 হাত তারপর তো 10 ফিট 15 ফিট এক একটা উসা লম্বা ছিল এক একজন সাহাবি তারা যদি 300-400 লোক এক জায়গায় হইতো আমাদের দেশে 3000 মানুষের সমপরিমাণ জায়গা লাগতো বাজনদে আমার বিশ্বনবী জীবনে কোনদিন বাবা নিজে বাথরুম এইভাবে যুদ্ধের মাঠে বানাইতেন টেম্পোরালি চাদর দিয়া নবী বাথরুমে বসতেন গোসলখানা নিজে বানায় নিতেন বিশ্বনবী ইস্তেনজার থেকে এসে মাটির মধ্যে এইভাবে ডলা দিতেন আমার নবী তো জীবনে ইস্তেনজা তার শরীরে লাগবে না আমার নবীর শরীর কোনদিন পবিত্র হবে না বরং আমার নবীর পায়খানা পোশাক থেকে মেষকম্বরের ঘেরা রাস্তা এই হাদিসের ইস্তেনজা হল মিনাল বাউল বুখারীর এই সাত্তারের মধ্যে দেখবেন আমার নবীর পায়খানা প্রস্রাবের বর্ণনা দিতে যাইও এক সাহাবী নবীর প্রস্রাবের বর্ণনা এইভাবে দিছে আমার নবী যখন হিজরতের রাতে একজন বাড়ির সামনে দিয়া যায় কেউ বলেন নবী আমার যুদ্ধের ময়দানে যাওয়ার সময় একটা বাড়িতে নবী অবস্থান করছে অথবা তাঁবুর মধ্যে অবস্থান করছে বিশ্ব নবী ফরমান দিয়া দিছে ও সাহাবীরা রাতে কেউ একা একা বের হবে না পায়খানা প্রস্রাব আসলে আমি নবীর ডাক দিবা কারণ এই পাহাড়ি অঞ্চলে জেন ভূত রাখরা আমি নবী দেখতেছি জেনের অনেক মুখত এখানে জেনেরা তোমাদের ক্ষতি করতে পারে ইন্নাহু লাকুম আদুবুম মুবিন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান শয়তান তোমাদের শত্রু আমি নবী যেখানে যাই ওখানে জেন বেশি করে যায় যেন তোমাদেরকে ক্ষতি করতে পারে আর পায়খানা প্রস্রাবের ভিতরে জেন বেশি থাকে তোমরা কেউ একা বের হবে না হয়তো তোমাদের ক্ষতি করে দিতে পারে বাজান রে আমার নবী যখন বলিয়া দিলেন ঘুমের আগে আমল করায় দিলেন মুজাকারার মধ্যে অনেক সাহাবী বাজান রে ডায়াবেটিসের ছিল তাদের মাঝে মাঝে প্রস্রাব পায়খানা করা লাগতো রাত যখন 2টা বেজে গেছে তাহাজ্জুদের সময় একজন সাহাবী উঠে বসে আছে এদিক দিয়ে নবী একটার সময় আমার নবীর নিজের ইস্তিনজার প্রয়োজন হয়েছে
নবী মনে মনে ভাবে আমি যদি কাউকে ডাক দেই 100% ওই সাহাবীর ঘুম ভেঙে যাবে। আমি নবী আবার বলে ফেলছি কাউরে সাথে নিয়া সারা বাথরুমে পোস্তা বেস্তেন যায় যাবা না। তা আমি নবী যদি আমলের খেলাপ করে আমার সাহাবীরা করবে। নবী আমার মনে মনে ভাবলেন আমার সাথে তো একটা পাতিলা আছে মশক আছে, পাতিলাগুলার পানিগুলো আমার নবী অন্য পাত্রে রাই খাও। তাহলে বোঝা গেল পাত্রের মধ্যে বাবা যে কোনো সময় যে কোনো জায়গায় বাথরুম পায়খানা প্রস্রাব করা জায়েজ আছে। কথা কর না কেন? এই আমার নানা, আমার নানা, আমার নিজের আপন নানা, আমার নানা গোপালগঞ্জের মধ্যে বড় আলেম ছিলেন, আমি তার নাতি, আল্লামা শামসুল হক ফরিদপুরি হাতে গড়ার ছাত্র। আমার নানা, আমার নানার কণ্ঠে আল্লাহ এত মধু দিছিল কোরআন তেলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায়। যাবেন আমার গোপালগঞ্জে শুনে আসবেন আমার নানার প্রশংসা। তা আমি তার ঘরের নাতি। তা আমার নানা প্যারালাইজ হওয়ার কারণে আমার নানার এক সাইড পড়ে গেছিল, এই ডাইন সাইড মানুষের পরে বাম সাইড ওনার পড়ছে ডাইন সাইড, কেন পড়ছে জানি না। আমার নানা একাধারে 8 বছর বিছানা করেছিল। আমার নানা ওই পাতিলার মধ্যে পায়খানা প্রস্রাব করত। ওই পাতিলাটা আমি ইলিয়াস রহমান জিহাদি আমি নিজে ধুইয়া দিতাম, আমি নিজে কুটা দিয়া খ্যার কুটা দিয়া ডইলা ডইলা নানার পাতিলা, তিনটা পাতিলা ছিল, একটা পাতিলায় আমার নানা পায়খানা করতেন, আর একটা পাতিলায় প্রস্রাব করতেন, আর একটা রৌদ্রে শুকায় রাখতাম যেন দুর্গন্ধ না আসে। দেখেন আলেম হইলে কত দিক খেয়াল করে যে আমার পায়খানা প্রস্রাবের পাতিলাটা গন্ধ কবে যে ফেলাইতে যাবে এটা আমার নানা চাইতেন না, বলতেন না। আমার মাকে বলতেন, তখন আমার মা বেঁচে ছিলেন, তুমি এই পাতিলাটা রৌদ্রে দিয়ে দাও আর এইটা শুকনায় দাও আর এটা পায়খানার এটা প্রস্রাবে। আমার মা এরকম ভাবে খেদমত করছে আমার নানার। তো আমার মা যখন অসুস্থ তখন আমার মা বলতেন তুমি ফেলাও, তখন আমি পাতিলাটা লইয়া যাইতাম অনেক দূরে, যাই ওই ক্ষেতের মধ্যে ফেলাই দিয়া মাটি দিয়া জাবা দিয়ে এইভাবে হাত ডলে ডলে ভাত রান্দা পাতিলের মতো আমি ডলে ডলে ধুইতাম। আজকে সেই বরকত আমি আজকে ইলিয়াস রহমান জিহাদি। মনে রাখবেন অসুস্থ মানুষ পায়খানা প্রস্রাব পাতিলের মধ্যে করা যায় না। আমার নবী নবী পাতিলার মধ্যে মশকের মধ্যে প্রস্রাব করলেন, লম্বা চওড়া হাদিস। আর এক সাহাবী দুইটার সময় তার পানির পিপাসা লাগছে, সে মনে মনে ভাবতেছে রাসূলের উডামু আমার নবী একটু আগে ঘুমাইছে, নবীর উডামু না, দেখি কোনো পাত্রে পানি আছে কিনা। তালাশ করতে করতে পানির পাত্র তালাশ করিয়া পানির পাত্র না পাইয়া নবীর ইস্তেঞ্জার পাত্রটা হাতের মধ্যে পেয়ে গেছে, পাইয়া ডক ডক করে ঘেরান পাইয়া খেয়ে ফেলছে। বাজনে সকালবেলা নবী সবার আগে যখন আজান হয়ে গেল সবার আগে নবী উঠছে, নিজের পাতিলা নিজে পরিষ্কার করতে যাবে। এই জন্য নবী বলতেন নিজের কাজ নিজে করা সুন্নাত। অনেক বিশ্বাসে দেখবেন মুরিদ গুদিয়ে করায় মাগার নিজে করে না, আছে না নাই? আমার বিশ্ব নবী নিজের কাজটা নিজের হাতে পরিষ্কার করবে বিদায় পাতিলার কাছে গেছে। আনাস ইবনে মালিক বলেন আমি তো নবীর খাদে নবীর পাশে ঘুমাইছি, আমি কিচ্ছু জানি না, নবী আমারও ডাক দেয় নাই। পাতিলার কাছে যাইয়া পাতিল খালি দেখে নবী আমার চিন্তায় পড়ে গেলেন, কেউ উজু করলো না পান করলো নবীর টেনশনে। বিতৃষ্ণা বিতৃষ্ণা ভাব। ফজরের নামাজ শেষ হয়ে গেল, নবী ইমামতি করলেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন মুখ করিয়া, সাহাবীরা রে এখানে প্রায় 160 থেকে 165 জন সাহাবী আছো, এটা একটা ক্ষুদ্র যুদ্ধ, তোমাদের মাঝে এমন কেউ আসুনি আমার এই পাতিলার মধ্যে পাত্রের মধ্যে একটু প্রস্রাব কটু পানি আসিল, কেউ পরিষ্কার করছো নি অথবা কেউ নাজার সাথে গলিজা ধুইছো নি অথবা কেউ পান করছো নি, কোন সাহাবি দাঁড়াইতে সাহস পায় না। কিন্তু যেই সাহাবি পান করছে ওর ভিতর তো শুরু হয়ে গেছে পিটিশ পিটিশ। আমি কেমনে বলি আমার নবীর রাখা পানি আর এত স্বাদের পানি, আমি কেমনে বলি নবী আমি পানি পান করে ফেলেছি। সাহাবী নিজের নিজে ধিক্কার দিতেছে আর ভৎসনা দিতেছে, তোর কি পানির পিপাসা লাগার টাইম হইল না? তুই ওই টাইমে পানির পিপাসা লাগবার নবীর রাখা পানি খেয়ে ফেললি,
নিজের নিজে প্রশ্ন করতেছে আর উত্তর দিতেছে হঠাৎ করে নবীর জায়গায় বললেন ও সাহাবীরা আমি তোমাদের কোনো কিছু বলবো না এই পানির রহস্য আছে তোমরা একজন একটু দাঁড়ায় বলো কে ওযু করছো না পান করছো ওই সাহাবী কাঁপতে কাঁপতে দাঁড়াইছে আমার নবী সাহাবী সামনে আনিয়া দেখে ওই সাহাবীর পুরো বডির মধ্যে মেশকম্বরের ঘেরা নবী চাদর ধরে টান দিয়া বলে সাহাবী তুই তো জানোস না এই পানি কি পানি সাহাবী বলে হুজুর আমারে মাফ করে দেন আমি খোদার যন্ত্রণায় পানির পিপাসার যন্ত্রণায় খেয়ে ফেলেছি আমারে মাফ করে দেন আমার নবী বলে সাহাবী রে দে দুনিয়ার সব মানুষের পায়খানা পোষাব না পাক আমার পায়খানা পোষাব পাক দুনিয়ার সব মানুষ ঘুমাইলে ওযু নষ্ট হয় নবীরা ঘুমাইলে ওযু নষ্ট হয় না কারণ নবীরা ঘুমায় ঠিকই কিন্তু তাদের দিল ঘুমায় না সাহাবীরা মনে মনে ভাবিব সাহাবীদের আর বুঝতে বাকি নাই এই সাহাবি প্রস্রাব খেয়ে ফেলেছি বাজান দে আমার থেকে না নেই সাহাবি যেই যুদ্ধে যাইতো এই যুদ্ধ যুদ্ধেই সাহাবি আব্দুর রহমান যাইতো ওই যুদ্ধে সব সৈন্যরা তার শরীরের সাথে এইভাবে ডলা দিত তার বুকের মধ্যে নিয়ে ঘষাঘুষি করত যখন তার শরীরের সাথে ঘষা লাগত ওই একদিন দুই দিন না যতদিন পর্যন্ত শরীরের স্পর্শ থাকত ততদিন পর্যন্ত আরাক সাহাবীর গায়ের থেকে ঘেরা নষ্ট আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে কান তো লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে দিলেন বিবিরে আমার বাড়ি মেহমান আসছে তাড়াতাড়ি করে একটা কাজ করো কি খাবার দাবার পাকাও লুত নবীর বউ কি করতে জানেন ইস্তেনজা করে কোনোদিনও মাটিতে ডলা দিত হাত অবতরে থাক লুতরে খাওয়াবো লুতের নামাজ যক বলিব না নাউজুবিল্লাহ কইলেন না সর্বপ্রথম নাপাকি দিয়া স্বামীরে যদি খাওয়ায় তাই এই লুত নবীর বউ কিন্তু ও তো জানে না যে আমার স্বামীর কাছে জিবরাইল আছে যেই দিনকে নাপাক খাওয়াইতে চাইতো ওই দিনকেই দেখা যাইত ওই জিবরাইল এসে বলতে খাবার খাবেন না এটা না পাক এটা আপনারা আমার কাছে তার জিবরাইল আইবো না কইও দেব না যে কি দিয়ে রুটি পাক করছে কি দিয়ে তরকারি পাক করছে বাজান লূত আলাইহিস সালামের বিবিরে বললেন খাবার পাকাও লূত আলাইহিস সালামের বিবি করলেন কি কই মেহমান আইছে তোর বাড়ি তোরে দেখাই দিমু আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন লূত আলাইহিস সালামের বিবি পায়খানা প্রস্রাব কইরা ভান্ডের মধ্যে রাইখা তরকারির মধ্যে মিলাই দিছে আরো জোরে বলেন কি বদমাইশের বদমাইশ আছিল এই মহিলাটা আমার নবীর চাচিকে মধ্যে সবচেয়ে বড় একটা চাচি বদমাইশ চাচি আছিল ছিল আবুল হাবের বউ আর নবীদের মধ্যে সবচেয়ে দুইজন নবীর বিবি ছিল বদমাইশ যার দুইজনের নাম কোরআনে আল্লাহ বলেন সূরা সাফাতের মধ্যে একজন হলো নূহ নবীর বউ আর একজন হলো লূত নবীর বউ এত খারাপ ছিল মানে মেহমান আইছে তোর বাড়ি পায়খানা পোশাক মিলাইয়া তরকারি মরকারি পাকাইয়া আস্তে করে যাইয়া গ্রামের বাজারে মাতবারে যে কয় হন আমি এটা কাম করছি কি আমাকে বাড়িতে এসে সকাল ছয়টার সময় বারো জন মেহমান আইছে তোমরা যে শরীফ থেকে শরীফারে খুঁজো কয়জন শরীফ আইছে নাউজুবিল্লাহ কইলেন কারণ ফেরেশতারা তো পুরুষও না মহিলাও না তাহলে কি বলবেন হিজলা হ্যাঁ কি বলবেন আপনি আল্লাহ কোরআনে বলেন ফেরেশতা পুরুষও না মহিলাও না আমার আল্লাহ তো পুরুষও না মহিলাও না আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন আমি কি আল্লাহ নিজে বলেন আমি আমার কুদরত আমার নিয়ে রিসার্চ করতে হবে না আমার মাখলুক নিয়ে রিসার্চ কর আল্লাহ ফেরেশতা সম্পর্কে বলছে মান পুরুষও না মহিলাও না আগো পায়খানা পোষাবের কোনো রাস্তা নাই আল্লাহ আকবার বলতে পারলেন না পায়খানা পোষাবের কোনো বালাই নাই ফেরেশতাদের কিন্তু তাদের চেহারা তো পূর্ণিমার চাঁদের মতো আরো জোরে কর কারণ ফেরেশতা বানাইছে আমার আল্লাহ নূর দিয়া মানুষ বানাইছে মাটি দিয়া সূরা রহমান আল্লাহ কি বলেন খালাকাল ইনসানা মিন সলসালিন কালফাখর ওয়ালা আখলাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান বান্দা কোনদার সত্য কোনদার মিথ্যা দিয়ে বানাবি এই আমি মানুষ বানাইছি খালাকাল ইনসান মিন সলসালিন কাল ফাখর পুরা মাটিরে পানির সাথে মিলাই আমি মানুষ বানাইছি আরো জোরে কর খালাকাল জান্না মিন মারিজিন মিন নার আমি জেন বানাইছি আগুন দিয়ে
আর ফেরেশতা বানাইছি নূর দিয়ে ফেরেশতা বেড়াও না ভিডিও না মাশাআল্লাহ তো লুত নবীর বিবি সভাপতির যে বলতেছে শোনো কি তোমরা যারা তালাশ করো জীবনে কোনোদিন দেখো না এত সুন্দর কোনোদিন মানুষ হইতে পারে তোমরা মন মতো তাদের সাথে মনে চাহিদা অনুসারে খারাপ কাজ করতে পারবে তাকে দেখলেই পাগল হয়ে যাবে লুত নবীর বিবি যখন বলে দিয়েছে সভাপতি রে সভাপতি তো ওই লেভেলের মানুষ সমকামিতার এক নাম্বার ও লাভ দিয়ে এক দেশ পোলা বন্ধে খাড়া কইরা কয় বেটা চল লুত নবী আমাকে না জানাইয়া এত সুন্দর জিনিস লয়ে ঘরের মধ্যে নিজে একাই সে মুখ করতেছে নাউজুবিল্লাহ বাইতে যে কই হে লুত নবী চলে আমাকে মতো হয়ে গেল এত সুন্দর মেহমান ঘরে থাকতে আমাকে খবর দেয় নাই চল আপনারা জানেন সূরা লুতের মধ্যে আসছে সূরা নূহর মধ্যে আসছে লুত আলাইহিস সালামের বাড়ির সামনে যায়া লুতরে ডাক দিছে লোক বের হ লুত আলাইহিস সালাম বুঝা ফেলছে এই বেয়াদবগুলা কি করব কারণ আল্লাহর পয়গম্বর তো এদের স্বভাব কি জানে না হ্যাঁ প্রত্যেকটা ইমাম কিন্তু জানে আমার কমিটির কোন লোকটা কি রকম কিন্তু অনেক সময় চাকরির ডরে কয় না কথা কন না কেন আপনি কে কোন মেজাজের কোন মেজাজের লোক এগুলা কিন্তু আমরা জানি এত কোরআন হাদিস প্যাটি ঢুকাই থুয়ে দিছি আর আপনি কোন মেজাজের লোক এরা আমরা বুঝি না ছয়টা বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ সব হাদিসের হাজার হাজার কিতাব এই বুকের মধ্যে থিয়া দিলাম 6666 টি আয়াত তারাবির মধ্যে এক মাসে খতম করে শুনাই এত জিনিস মুখস্থ থাকে তোমরা কোন মেজাজের লোক কোন দিমাগের লোক এরা বুঝি আমরা বুঝি না না বুঝি ওই হিসাবে আবার পর দোয়া মনে মনে দেই তোমরা এটা বুঝো না ওইভাবে মালমো লাগাই এটা ঠিক পাও না ঠিক পাইবা যেদিন দেখবা হঠাৎ করে রিকশাতে পড়ে ঠ্যাংডা উলুল হয়ে গেছে তাহলে মনে করবা যে কোন খাদেম তোমার একটা দিশা কাম কইরা যখন দেখবা হঠাৎ করে সিঁড়িতে পড়ে তোমার পাও দুটো গেছে গিরা মিরা সুজ্জা তখন মনে করবা কাম হয়ে গেছে কথা কন না কেন জোরে কর অথবা দেখবেন হঠাৎ করে বোন লাগে আপনার কেমন কেটে ডিভাইডেড হয়ে গেছে তখন মনে মনে বালিশে মাথায় চিন্তা করে কিরে ঘরে অশান্তি হলো কেন তখন প্লাস মাইনাস মিলে দেখবেন প্লাসে প্লাসে মাইনাস করে দেখবেন মাইনাসে মাইনাসে প্লাস করে দেখবেন গত বর্ষ দিন খাদেম সাহেবরে বকা দিয়েছি খাদেমরে কষ্ট দিয়ে লাইছি এই জন্য আমার ঘরের ভিতর শান্তি নাই কথা কন না কেন এটা আমি কই নাই আমার রসুল হাদিসে কইছে আপনি ভাবতেবান বানাই কইতাছি এটা সব ইমাম মুয়াজ্জিন খাদেম জানে আমার কমিটির কোন লোকটা আল্লাহর ওলি কে কে রকম সব জানে কিন্তু হইছে চাকরি ধরে কেউ কিছু কয় না মনে রাখবেন লুত আলাইহিস সালাম আসছে লুত আলাইহিস সালাম তো জানে যে আমার এই বদমাইশ গুলো কি বদমাইশ লুত আলাইহিস সালামও জানে না যে এরা ফেরেশতা লুত আলাইহিস সালামও জানে এর দ্বারা বোঝা যায় নবীরা কার জানে না কথা বলে না কেন জিব্রাইল যাইছে 12 জন ফেরেশতা লইয়া মিকাইলের সাথে লইয়া তারাও মানুষের বেশে আইছে মিশরের মানুষের সুদ ধারণ করে আসছে শরীফ থেকে যারা শরীফে বানাইতে চান সূরা লুত আর সূরা নূহ পড়ে নিয়ে জীবনটা পাল্টা যাবে আল্লাহ আকবার করে বলতে পারেন না এগুলো আমরা পড়ছি এই জন্য ব্যথা লাগে এগুলো করেন না এগুলো করেন না গজবায়া পড়বে যে কোনো মুহূর্তে গজবায়া পড়বে লুত আলাইহিস সালাম তো জানে আমার এই সভাপতি কত বড় বেয়াদব হ্যালো বেরো লুত আলাইহিস সালাম বের হয়ে কয় আপনার কাছে মাপ চাই আপনি কি জন্য আছেন আমি জানি কিন্তু এরা আমার বাড়ির দামি মেহমান এরা অনেক দূরের থেকে আসছে সফর করে আসছে এদের সাথে বিয়া দেবী করলে আমার রব্বে কারিম সহ্য করবে না কোরআন শরীফের কথা সঙ্গে সঙ্গে সভাপতি কয় এদিকে আয় তোর মেহমান গুলার আগে আমরা ভোগ করবো তারপর লাগে তো কথা কম তোর বাড়িতে আসলো আমাকে খবর দিলি না কেন লুত আলাইহিস সালাম বলে আপনারা খবর কেমনে জানলেন ডাইরেক্ট কোরআনের কথা বলে তোর বউ কইছে তাহলে বোঝা গেল পৃথিবীতে সবচেয়ে বড় বান্ধবী বউ পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু বউ কথা বলে না কেন কয়েকদিন আগে এক মহিলা পরকিয়া করে নাঙ্গে রেলইয়া স্বামীরে খুন করছে দেখেন নাই এ কথা কইেন মানে কইবে যে সে সহসভাপতি কইবে বানাই কইতাছে এই মিয়া অবস্থা দেখেন কথাগুলো বলে দিয়ে যাই এই যে দেখেন ও কি বলতেছে সাংবাদিকের সামনে যখন যাবজ্জীবন জেলে হয়ে গেছে আর নাঙ্গে রয়ে গেছে ফাঁসি হ্যাঁ একজন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বড় একজন কর্মকর্তারে নাঙ্গের জন্য খুন করে ফেলাই
আরে ভাই এখন ডিজিটাল যুগ মানে প্রধানমন্ত্রী যুগ এত সহজ না খুন কইরে অপরাধ করে পার পাইয়া যাবেন এত দ্রুত বিচার বাংলাদেশে হয় না এত বলতো আল্লাহ শকর যখন হারলিয়া দিতেছে যাবজ্জীবন জেল তো রায় হয়ে গেছে আমি তো নিয়ে যাবে তার কন্ডম সেলের মধ্যে তখন কইতেছে তার নাঙ্গেরে দুইজন তো একসাথে যায় তোরা আমি কি করছিলাম তুই আমার কপাল ঢাকালে জানাই দিবি তো ওই সারা তো তোর উপকার করছে কথা কন দেখে তুই তারে বাদ দিয়ে স্বামীর পাল্লা কানে তাল্লাকো পরে কে করছ তোর উপকার করছে তোর স্বামীরে মাইরে দিছে তা তুই এখন কান্দোস কে মনে রাখবি আপন যেদিন তুই পর করে দিবি আল্লাহর গজব করবে নাজিল হয়ে যাবে কথা বলে না কেন স্বামীর চাইতে বড় বান্ধব একটা স্ত্রীর জন্য কেউ নাই আর একটা স্ত্রীর কাছে স্বামীর চাইতে বড় বন্ধু পৃথিবীতে কেউ নাই এটা মনে রাখবেন মিয়া কারণ স্ত্রীর মধ্যে যা আছে সমস্ত গোপনীয় বিষয় স্বামী জানে আর স্বামীর মধ্যে যা আছে স্ত্রী সব জানে আর কয় নম্বরের ওলি কয় নম্বরের হাজী কয় নম্বরের গাজী কয় নম্বরের মাওলানা দুনিয়ার কেউ না জানলো আর তার বিবি জানে আমার বউ জানে কথা কন না কেন আপনি পায়খানায় যে ঢিলা গ্রুপ ব্যবহার করেন কিনা আমি মোল্লাই করি কিনা আপনি তার আমার খবর আমার বাথরুমে জান নাই আমার বউ জানে যে আমার বাথরুমে টিস্যু পেপার আছে না নাই কথা মনে বুঝাইতে পারি নাই যখন কয় তোমার বউ কইছে সর্বপ্রথম বর দোয়া দিছে লুত আলাইহিস সালাম তার বিবিরে এই জন্যই হাদিসের দ্বারা বোঝা যায় বউরে বর দোয়া দেওয়া যায় আছে কিন্তু সবসময় না যায় না মাঝে বসে দোয়া করছে লুত আলাইহিস সালাম জীবনে বহু ভালো করে বুঝবেন লুত পয়গম্বর বলেন আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আমার নেতারা মাঝে মাঝে বিচার দেন আল্লাহ তোমার কাছে বিচার দিলাম বিচার তো আল্লাহরে মাগনা পাইছে বিচার দিয়ে দেন সব ডাক কি আর আল্লাহ শোনে রে ভাই যখন লুত আলাইহিস সালাম হাত তুলে কয় আল্লাহ বিচার তোমার কাছে দিলাম এক সেকেন্ড তো দেরি হয় নাই এক সেকেন্ড দেখেন কোরআনে সাথে সাথে লুত নবীর বউরে আল্লাহ ধরছে এক সেকেন্ড আল্লাহ দেরি করে নাই সাথে সাথে লুত নবীর বিবির আগে ধরছে গজবে তখন লুত আলাইহিস সালামের বিবি ঘরের মধ্যে দাপাইতাছে ধরে লাইছে গজবে কোনো চিন্তা নাই ধরে ফেলাইছে আর ওই যে যারা ফেরেশতাদের সাথে আপনারা জানেন অপকর্ম করতে আসছে লুত আলাইহিস সালাম হাতে পা ধরে বলতেছে ভাই রে হাতে পাউটা ধরে বলছি তোরা এই কামটা করিস না করিস না বজন দেবার আমার দিকে তাকান আপনারা জানে বিশালী আপনাদের জানা আছে ওই সভাপতি এবং তার পান্ডাগুলো যখন জোর করে ঘরের মধ্যে ঢুকতে চায় গো লুত আলাইহিস সালামের কওমের মানুষগুলো 250 হাত 300 হাত বেরা 160 হাত লম্বা ছিল বাবা পৃথিবীতে সবচেয়ে কমে লুট ছিল লম্বা বেশি এই বদমাশগুলো যখন ঘরের মধ্যে প্রবেশ করতে চায় গো আল্লাহর পয়গম্বর লুত বললেন তোমরা যাও না ওরা সম্মানিত মেহমান ওরা শরীফ মেহমান ওরা শরীফ মেহমান ওরা শরীফ মেহমান মানে পবিত্র ওরা দামি মেহমান কিন্তু শুনল না যখনই ঘরের মধ্যে ঢুকতে যায় জিব্রাইল ঘরের চৌকাঠ ধরে দাঁড়ায় গেছে যখনই লুত আলাইহিস সালাম দূরের থেকে দাঁড়ায় বলে তোকে পাও দুটা ধরছি আমার মেহমানের সাথে বিয়াদবি করিস না ওই যে দেখ আমার বউরে ধরে ফেলছে বাজার নেতারা শুনলো না দরজার কাছে গেছে আল্লাহর পয়গম্বর যখন কান্নাকাটি করে তাদের মধ্যে দিলে লাগলো না তখন জিব্রাইল বলে আয় আগে আমার কাছে আয় আমারে কে কে ইউজ করবি আমার সামনে আয় সভাপতি যখন সামনে গেছে জিব্রাইল মাত্রই কেনি আঙ্গুল দিয়ে একটা সিঙ্গেল গুতা দিছে জোরে 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 সিঙ্গেল গুতা দিছে আর কলিজা ছিদ্র হইয়া গোস্তের থেকে হাড়ি মাংস আলাদা হয়ে গেছে মিকাইল জিব্রাইল দেখো এবার আমার পালা মিকাইল এমন জোরে একটা বাড়ি মারছে বেঈমানগুলো সব ভস্ম হয়ে গেছে পুরা রাষ্ট্রের মধ্যে ছড়ায় পড়লো লুত আলাইহিস সালাম কিছু খানে দাজ্জাল নিয়ে আসছিল আমাদের লোক মেরা ফেলছে বাজানরে জিব্রাইল যাইবার সময় বলে লুত রে তোমার ছেলে মেয়ের মধ্যে যারা ঈমান আনছে তাড়াতাড়ি করে এদেরকে নিয়ে সরিয়ে যাও এই জায়গাটা আমি আগামী কালকে সকালবেলা উল্টে দেব যারা ফেরেশতাদেরকেও ছাড়ে না আবার আল্লাহর কসম নাজিল হয়ে যাবে লুত নবী জিব্রাইল
বাইরের কাছে বহুত অন্যায় বিনয় করছি অন্তত আরেকটা দিন সময় দাও। আমার আল্লাহ বলে লুতরে কথা কইলে তোর 90 দিন নাম কেটে দিব। আমি আল্লাহ সহ্য করতে করতে আর সহ্য করতে পারছি না গো, আমি কালকে এদেরকে কওমে লুতে রাজি রে জবর। ও বাজান আল্লাহ বলে আগামী কালকে আলিদের উপরে জবর থাকে, জবরে যখন আপনি নিচে দিবেন সে কিন্তু জের হয়ে যায়। তাফসিরে আসছে লুতের আলী যে জবর, আল্লাহ জবরটারে নিচে দিয়া উল্টায় দিয়া মন ভাবে করে দিলেন গো বাবা। আমার আল্লাহ লুত নবীর কোন কথা শুনলেন না, হয়তো আমাদের কথা আপনাদের ভালো লাগবে না, পাঠ্যপুস্তকে হইছে হুজুররা চিল্লাইয়া লাভ কি, এই পড়া যখন আস্তে আস্তে চালু হয়ে যাবে, এই দেশে বাবা সমকামিতা যখন শুরু হয়ে যাবে, কওমে লুতের মত আল্লাহর গজব নাজিল হবে, তখন আমরা হুজুররা দোয়া করলেও কাজ হবে না, হাদিস সাহেব তুমি কাবা গজ করে দোয়া করলেও কাজ হবে না, তখন আল্লাহর কাছে কান্নাকাটি করলেও কাজ হবে না। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি ওয়াতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে এসি লাগাবার জন্য যে বিদ্যুতের সমস্যা ছিল, আল্লাহর শুকর আমার সভাপতি সাহেব এবং কমিটি বৃন্দ, কেশিয়ার সাহেব এবং কমিটির সবাই মিলে সেক্রেটারি সহ অনেকেই কষ্ট প্রচেষ্টা করে ইনশাআল্লাহ কারেন্টের ডিমান্ড নোট আমরা পেয়ে গেছি। এমপি সাহেবের অত্যন্ত পরিশ্রমে, কমিটির অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে, গত বছর গরমে আপনাদের এসির বাতাস খাওয়াইতে পারি নাই, ইনশাআল্লাহ এবার শীতের দিকে খাওয়াইতে পারবো যদি আপনারা চেষ্টা করেন। এই মাসের লাস্টের দিকে আপনাকে এসি সাইরা দেখাবো কেমন ঠান্ডা হয়। ওই যে আগে যে পাইরি নেই, ঠান্ডার দিন একটু বেশি করে ঠান্ডা দেই, দোয়া করেন আল্লাহর ইচ্ছা এসির ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। আমার সভাপতি সাহেব জানাইলেন অক্লান্ত পরিশ্রম করে কমিটির ভাইরা এসি লাগাইতে তো ভাই কম কারেন্ট লাগে না, কারেন্টের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ যেন সহজ সরল ভাবে আগামী বছর গরমের ভিতরে আর কষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেমন আরামের ভিতরে নামাজ পড়ার তৌফিক দিবে, আল্লাহ যেন আমাদের আরামের সহিত কালেমার সহিত মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب كريم উত্তরবঙ্গে গেলে বোঝা যায় শীত কারে কোন, উত্তরবঙ্গের মানুষ কত কষ্টে আছে, সৌদি আরবের প্রবাসী ভাইরা কত কষ্টে আছে, এই শীতের মধ্যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাজ করে আমার প্রবাসী ভাইরা, লন্ডনে যারা আছে, ইটালিতে যারা আছে, এই শীতের মধ্যে তাদের কত কষ্ট। আমালি আমরা বাংলাদেশের মাত্র তাপমাত্রা 8 সেন্টিমিটার নিচে নেমে গেলে এত শীত লাগে বাসা মুশকিল হয়ে যায় গো, আর যেই দেশে সেন্টিমিটার একবারে 0 পয়েন্টে চলে আসে ওই দেশের ভাইদের কি অবস্থা আমি জানি না। তাদের দুঃখী দুঃখী হইয়া দোয়া করছি তুমি আমার প্রবাসী ভাইদের ভালো রাখো সুস্থ রাখো। আল্লাহ অনেকে দোয়া চায় ঘরের মধ্যে হিটার জ্বালাইও ঠিক থাকতে পারে না, মালিক রে যারা আমার সাথে আমিন আমিন বলছে ঘরে হিটার দিয়েও শীত থেকে বাঁচতে পারি না, আর মার্কির তিন খানা সাদা কাপড় লয়া মা কবরে পড়ে আছে, বাজা বাবা বাস বাগানে পড়ে আছে গো আল্লাহ, জানি না মা বাবার কবর অবস্থা কি, আল্লাহ যাদের বাবা মা কবরে মেহরবানি করে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ আমরাও তো চলিয়া যাব কেমনে ওই কবরে থাকব, গরমের কালে আছি যারা বাঁচি না, শীতকালে আল্লাহ দেব কাদা যারা বাঁচি না, ওই কবরের মধ্যে কোনো কিছুই তো নাই,
এই রুহর মধ্যে কি হবে জানি না। আল্লাহ তুমি মেহরবানি করে কুদরতি হাত দিয়ে কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার যে বান্দার জুমার পরে জানাজা হবে আবু বকর সাহেব ছড়িয়ে গেল কোনোদিন ফিরে আসবে না, সন্তানগুলি বাপ বলে ডাকতে পারবে না। আল্লাহ ও আল্লাহ মেহরবানি করে ইমান নিয়ে মৃত্যু দান করো আল্লাহ। আল্লাহ আবু বকর সাহেবের ছেলে মেয়ে বাচ্চা যারা বেঁচে আছে তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহ অনেক ভাই দোয়া চায় জুমার দিনে কেউ অসুস্থ শীতের মধ্যে বাপে ঠিক মতো রোগ চিন্তা করতে পারে না। আল্লাহ সবাইকে আপনি সুস্থ বানায় দেন আল্লাহ। আল্লাহ অনেকে নামাজ পড়তে আসে দেখি আমার সভাপতি সাহেব সহ দাঁড়ায় রোগ চিন্তা করতে পারে না, কত কষ্ট। আল্লাহ আমার বাজানরা অনেকে চেয়ারে বসে নামাজ পড়ে, আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন, তাদের নামাজগুলো কবুল করে নেব আল্লাহ। আল্লাহ যারা নামাজটা ঠিক মতো কষ্ট হয়, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, আর এমন একটা সময় ছিল তারা বাহাদুরের মতো চলত, আজকে তারা এতই দুর্বল হয়ে গেছে মাজার কাছে আঁঠুর কাছে। আল্লাহ এদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত সহি সালামতে নামাজগুলো পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ সবাইকে সেহাতে তৈয়বা দান করো। আল্লাহ যে যেখান থেকে দোয়া চায় তাদের সবাইকে দোয়া কবুল করে নাও। আল্লাহ খাস করে এই মসজিদে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, আল্লাহ আমি গুনাহগারে মসজিদে যারা টাকা দিয়ে মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, আল্লাহ যারা কার্পেট দিয়েছে আনিস ভাই তাদের বাবা মার কবরটা জান্নাতে কার্পেটের ব্যবস্থা করে নিও। তুমি না কইছো মসজিদে যারা দিবে আমি আল্লাহ তাদের কবরের ব্যবস্থা করে দিব। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও। আল্লাহ আনিস ভাইয়ের বাবা মা, ছোট্ট ভাই সব আরো যারা কবরে চলে গেছে মাফ করে দিও। তার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই কবরে চলে গেছে মাফ করে দিও। আসসালাল্লাহ তাআলা আলা নিজাম ভাই, দোয়া চাইছে মা অসুস্থ। আল্লাহ আবু তোমার আরেক বান্দা আল্লাহ ভাইরাটা চলে গেছে, মেহরবানি করে আবুল কালাম আজাদ আল্লাহ আবুল কালাম খান সাহেবের ভাইরাকে মাফ করে দাও। আসসালাল্লাহ তাআলা আলা লন্ডন থেকে, মানিকগঞ্জ থেকে, আল্লাহ ধামরাই থেকে অনেক বান্দা বান্দিরা দোয়া চায়, প্রত্যেকের মনের আশা পুরো করে দিও আল্লাহ, প্রত্যেকের ছেলে মেয়ের লেখাপড়ায় বরকত দান করে দিও। আসসালাল্লাহ তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলি আশিয়া সাইয়্যিদানা মাহুম। আল্লাহ খাস করে একটা দরখাস্ত দে, আমার বাংলাদেশে পশ্চিমা থিওরিতে বাংলাদেশের ষড়যন্ত্র চলতেছে, আমার বাংলাদেশকে হেফাজত করো, আমার বাংলাদেশকে হেফাজত করো, আমার বাংলাদেশকে হেফাজত করো। মানে সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা দোয়া চেয়েছেন তার শরীরটাকে সুস্থ বানায় দাও। আল্লাহ সে মানুষের মাঝে কম্বল বিতরণ করতেছে, দোয়া চায় দেশ ও দেশের খেদমত করার তৌফিক দান করে দিও। আমাকে বলে মিতা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার শীত বস্ত্র দিচ্ছি, যেন আল্লাহ কবরে শীতের ব্যবস্থা করে দেয়, কবরে শান্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাদের সবাইকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার যার ইস্তার ইস্তার